হাতে লেখা কার্ড ফেলে প্রথমবারের মতো স্মার্ট ফ্যামিলি কার্ড হাতে বৃহস্পতিবার সকালে টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছেন সুবিধাভোগীরা। সারা দেশে ফ্যামিলি কার্ডধারী 1 কোটি পরিবার স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য সংগ্রহ করবেন। কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ঢাকা দক্ষিণের 12 নম্বর ওয়ার্ডে, যেখানে টিসিবির চেয়ারম্যান জানান এটি এমনভাবে করা হয়েছে যেন এই 1 কার্ডের মাধ্যমেই সামাজিক সুরক্ষা সহ সব সুবিধা সরকার সহজে পৌঁছে দিতে পারেন সুবিধাভোগীর কাছে। এবং এই কার্ডটিকে এনআইডেন্টিফিকেশন করা হয়েছে, যার ফলে এই কার্ডটিতে প্রত্যেকের উপকারভোগের ছবি থাকে এবং তার পেশার সহ কিছু তথ্য থাকে, ফলে এই কার্ডটি ডুপ্লিকেট করা সম্ভব হবে না। বিশেষ যে বিষয়টা রাখা হয়েছে, এই কার্ডটিকে ইউনিভার্সাল কার্ড হিসেবে ইউজ করা যাবে। নিম্নয়ের মানুষের পাশে যখন সরকার দাঁড়াচ্ছে নানা কৌশলে, তখন ঢাকা দক্ষিণের মেয়র জানালেন বাজার সিন্ডিকেটের হাতে বন্দী দেশের 17 কোটি ভোক্তা। জনমনে স্বস্তি দিতে আগুন সন্ত্রাসী বাজার জিম্মিকারীদের সমূলে উৎখাত করার তাগিদ দিলেন তিনি। একটাই কুচক্রী মহল, যারা কোনো সময় আলু, কোনো সময় ডিম, কোনো সময় পেঁয়াজ, কোনো সময় চাল, এই কারসাজিটা করে চলেছে। মধ্যম আয়ের মানুষ, তাদের তো নাভিশ্বাস হচ্ছে। অবশ্যই এই সিন্ডিকেটকে আমাদের একদম মাথায় বাড়ি দিয়ে ভেঙে দিতে হবে। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জানান বৈশ্বিক কারণে মূল্যস্ফীতি নিয়ে ভীষণ দুঃসময় পার করতে হচ্ছে, এর মধ্যেই বাড়তি সুবিধা নিচ্ছে অসাধু চক্র। তার হুঁশিয়ারি, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, ছাড় দেয়া হবে না কাউকে। গ্লোবাল যে রিসেশন চলছে, মূল্যস্ফীতি চলছে, তার প্রভাব থেকে কিন্তু আমরা বেরোতে পারছি না। কিছুটা সুযোগ দিচ্ছে অসাধু ব্যবসায়ীরা, যেখানেই দেখবেন অসাধুতা, যেখানেই দেখবেন সুযোগ দিচ্ছে, সেটা কিন্তু আমাদের সামনে তুলে ধরবে না। আমরা কথা দিচ্ছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এ সময় মন্ত্রী আবারও মনে করিয়ে দেন কেউ যেন টাকা দিয়ে প্রতারিত না হন, সেদিকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। আজকে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।